মাটির উনুনে কলা পাতায় রুই মাছের এমন হান্ডি পাতুরি খেয়েছেন কখনো? ট্র্যাডিশনাল পাতুরির থেকে এটা অনেকটা আলাদা, মেকিং প্রসেসেও আর উপকরণেও। কিছুই না, প্রথমে মাছে একটু বেশি করে নুন মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিন। ততক্ষণ পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো ভালো করে ধুয়ে নিন। তারপর খুব পাতলা পাতলা করে পেঁয়াজগুলোকে স্লাইস করে নিন। কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিরে নিন, টমেটোগুলোকে পাতলা করে স্লাইস করে নিন। এবারে নুন মাখানো মাছগুলো 10 মিনিট পর ধুয়ে হলুদ মাখিয়ে রেখে দিন। এবারে আদা, রসুন, শুকনো লঙ্কা শিলে বেটে নিন। এবারে ভিজিয়ে রাখা জিরেগুলোকে শিলে বেটে নিন। এবারে মাছে এক এক করে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, হলুদ, মশলার জন্য নুন, আদা, রসুন, শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা আর সর্ষের তেল মাখিয়ে ভালো করে 10 মিনিটের জন্য রেখে দিন। তারপর মাটির হাঁড়িতে সর্ষের তেল আর কলাপাতায় সর্ষের তেল মাখিয়ে রাখুন। হাঁড়ির তলায় ও কলাপাতাগুলো দিয়ে এক এক করে মাছগুলোকে উপর থেকে ভালো করে মশলাগুলো ছড়িয়ে দিন এবং হাঁড়ির মুখটাকে বন্ধ করে দিন। তারপর মাটির উনুনে হালকা আঁচে বসিয়ে দিন। আমি এখানে ডিরেক্ট ফ্লেম ব্যবহার করিনি, জালের ওপর হাঁড়িটা রেখেছিলাম। তারপর মাছে 10-15 মিনিট পর খুলে দেখবেন নিচে যাতে না লেগে যায়। তারপর ফের বন্ধ করে আরও 20 মিনিট পর ঢাকনা খুলে গরম ভাতে পরিবেশন করুন। কতটা ভালো সেদ্ধ হয়েছিল সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, মাছটা খুলে যাচ্ছিল। আমি হলফ করে বলতে পারি আপনারা আগে এমন মাছের হান্ডি পাতুরি কখনো খাননি। তো আজকে ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন এবং বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। টিল দেন, টাটা।